আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কিছুদিন আগে আমরা একটা টিউটোরিয়াল আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে সেটা হচ্ছে স্মার্ট শপিং লিস্ট অর্থাৎ বাজার করতে গেলে আপনার কখনো কোনো ঝামেলা হবে না নিজে লিস্ট তৈরি করে নিতে পারেন ফোনের মাধ্যমে তো সেটা একটা সুবিধা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো সেটার সুবিধাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি একটা দুপুরের বাজার লিস্ট লিখলাম তো এখানে ধরুন আমার অনেক বাজারে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই বাজারগুলো এখন কথা হচ্ছে এখানে একটু সুবিধা হচ্ছে আমি যে একটা কিনলাম ধরেন আমি এটা কিনলাম বাঁধাকপি কিনলাম বাঁধাকফি কিনার পর এটা ঠিক দিয়ে দিলাম এবং চাইলে আমি এটার পাশে কিন্তু টাকা পরিমাণটাও দিতে দিতে পারতেছি এখন দিয়ে যখন ক্লিক করতেছি তখন কিন্তু আমরা অটোমেটিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে যে লাল অপশানটা আছে এটা সে তার তাক যোগ হয়ে যাচ্ছে তো এটা খুবই সহজ একটা আর এটা আমাদের জন্য খুবই হেল্পফুল একটা ট্রিক তো প্রিয় বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আজকেও দেখাচ্ছি তো আমাদের আগে ট্রি সম্পূর্ণ দেখানো হয়নি তার জন্য দুঃখিত আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা যখন আপনারা অ্যাপসে ঢুকবেন ঢোকার পরে এরকম একটা অপশান আছে সেটা আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকাল যেহেতু সকালে বাজার অটোমেটিক চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন তারিখটাও চলে আসছে আপনার তো এখানে আমি এখন চাচ্ছি যে আমি বাজার একটা লিস্ট তৈরি করবো আমি লিখা ছাড়া ফোনে কীভাবে করবো তো জন্য যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এ প্লাস আইকনে ক্লিক করবেন আপনারা প্লাস আইকনে ক্লিক করে ধরুন আমার এখন লাগতেছে মুরগি লাগতেছে আর কি তো মুরগি যদি হয় এখানে আপনার দেখতে পাচ্ছেন মুরগি আছে দেশি মুরগি আছে ব্রয়লার মুরগি আছে এখন আপনার কোনটা লাগবে ধরুন আমার এখন আপাতত ব্রয়লার মুরগি লাগছে তা আমার এটা কত কেজি লাগতেছে আমরা এখানে তিন কেজি লিখে দেবো লিখে দিয়ে এটা অ্যাড করে দেবো এখন আমরা আবার যদি আমাদের আর কী লাগবে তা আমরা যদি বলি মাছ লাগবে আমাদের তা আমরা মাছ অ্যাড করলাম দুই কেজি দেখতে পাচ্ছেন আমরা এখানে দুই কেজি অ্যাড করে দিলাম দিয়ে আবার অ্যাড করলাম এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেলে ধান দিয়ে দেবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দুইটা লিস্ট লিখলাম কারণ আমরা চাচ্ছি যে আমাদের একটা কিনে হয়ে গেছে ধরুন আমাদের মুরগিটা কিনে হয়ে গেছে তো আমরা এখানে মুরগির টিক দিয়ে দেবো যে মুরগি আমাদের কিনা হয়ে গেছে মাছ দরকার মাছ কিনে হয়েছে মাছ থেকে আমরা টিক দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এখন আমরা ধরবো এটা আসলে এটা আর সুবিধা হচ্ছে আমরা টাকাটা পুনরায় হিসাব করতে হয় না যেমন মাছ ছেদ কেজি আমরা ধরলাম তিনশো টাকা যদি ফাঙ্গাস মাসে ধরি আমরা তাহলে তিনশো টাকা ধরি অথবা দুইশো সত্তর এরকম যেই হোক তো ধরলাম এখানে আমরা মুরগি ধরতেছি চারশো টাকা এখন এটা আমরা আসলে ধরতে পারতেছি দেখানোর জন্য দুইটা আইটেম দিয়ে দেখাচ্ছি আপনার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা আইটেম ইয়ে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে এই দুইটা আইটেমের যোগফল চলে আসছে এখানে তো এটা খুব সহজ এটা মাধ্যমে আপনারা খুব সহজেই সব কিছু করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা অপশান রয়েছে এই অপশানটা যখন অন করে দিবেন ধরুন আমরা একটা ভুল করে যদি কোনো একটা লিস্ট চলে আসা তাহলে আমরা এখানে এখানে এটাই ক্লিক করব এটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে তো এইভাবে করতে পারবেন তো আর আপনি চাইলে যদি আপনি এই লিস্টটা আপনার কোনো বন্ধুকে পাঠাতে চান তাহলে এই সেন্ডে ক্লিক করবেন ক্লিক করলে লগ ইন ফার্স্ট এটা আপনারা প্রথমেই দেখেন দেখবেন তখনই রেজিস্ট্রেশন করে নেবেন খুব ভালো একটা অ্যাপস আর এটা আমার ভিডিও ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে আপনারা একটা ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন থেকে কীভাবে ডাউনলোড বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো আসলে এই অ্যাপসটা কিভাবে আমরা ডাউনলোড করব তবে এটা ডাউনলোড করতে আপনারা সিম্পলি প্লে স্টোর যাবেন প্লে স্টোর গিয়ে এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে লিখবেন স্মার্ট শপিং লিস্ট লিখে সার্চে ক্লিক করলে প্রথম যে অ্যাপসটি দেখতে পারবেন সেটি হচ্ছে এই অ্যাপসটি সেটি আপনার এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে ওপেন লেখা আছে তারপরে আপনারা ওপেনে ক্লিক করে আপনাদের যখন যা বাজার দরকার এখন কথা হচ্ছে আপনারা চাচ্ছেন যে বাজারগুলো ডিলিট করে দিতে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইডিট অপশান আছে এ ইডিট অপ মোড়ে ক্লিক করে এখান থেকে যে কোনো বাজার আপনি ডিলিট করে দিতে পারবেন তো খুবই একটি মজার এবং আমাদের প্রয়োজনীয় তো এটা হচ্ছে যে আমরা আসলেই শ্রোতা করতে করতে বাজার জন্য আমরা অনেক বড় শ্রোতা করে ফেলি কিন্তু আমরা হিসাব রাখতে আমাদের সমস্যা হয়ে যায় বারবার আবার বাড়িতে এসে হিসাব করা কিন্তু আমরা তো এখান থেকে পাচ্ছি আমরা তো সাধারণত এই এটার মাধ্যমে শুধু টাকাটা লিখে দিলেই হচ্ছে তো বন্ধুরা আশা করি এই চুক্তি আপনার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ